চাষের জমিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। প্রায় তিন বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে গেট। অসহায় চাষিদের পাশে দাঁড়ালেন বনগাঁর বিধায়ক। তিনি বিএসএফ আধিকারিকের সাথে কথা বলার পর তারা গেট খোলার আশ্বাস দিয়েছে। বেশ কয়েক বছর আগে সীমান্ত সুরক্ষায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। সীমানার প্রায় 200 মিটার দূর দিয়ে বসেছে এই কাঁটাতারের বেড়া। চাষের জমি চলে গিয়েছে বেড়ার ওপারে। বনগাঁর চড়ুইগাছি এলাকার কয়েকশো চাষির জমি রয়েছে বেড়ার ওপারে। অভিযোগ, নিজেদের জমিতে চাষ করতে গেলে হয়রানির শিকার হতে হচ্ছে, বিএসএফ এর বাধার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ। চাষিরা জানান, জমির সামনে থাকা গেট বিএসএফ বন্ধ করে রাখে, যার কারণে বেশ কিছুটা ঘুরে জমিতে পৌঁছাতে হয়, ভারী বোঝা মাথায় করে ঘুরপথে আনতে হয়। প্রায় তিন বছর ধরে গেট বন্ধ রয়েছে বলে অভিযোগ। 8 নম্বর গেটটা বন্ধ, আমাদের এই পাড়াটা, দক্ষিণ পাড়াটার সবজির জমি বলতে 8 নম্বর গেটের এই পাশে, যেখানে সবজি যদি সকালে আমরা তুলি তো আমরা বনগাঁ যেতে যেতে আমাদের 12টা বেজে যায়, আমাদের 2 কিলোমিটার ঘুরে আসতে হয়। এই সামনে বর্ষার টাইম আসছে, এই আমাদের গলা জল পার হয়ে তা আসতে হয়। এবার পটলের ফুল ছড়ানো, শুষা তোলা, এই উচ্চে আছে, কুমড়ো থাকে, মানে মোটামুটি সবজি তুলে তুলতে বনগাঁ হাটের দামটাও আমরা পাই না। এবার এই গেটটা খুললে হয় কি, আমরা তাড়াতাড়ি বার করতে পারি, যে সবজি থাকে যে কোনো সবজি, তারপরে চাষিদের যা তার মানে তাড়াতাড়ি বাড়িও আসা যায়। এইটার জন্য অসুবিধা হয় অনেক ক্ষেত্রে, অনেক মানুষ এই মাঠটাই সবজি চাষি ছেড়ে দিচ্ছে, আর মেন জমি সবজির জমি এইটাই। এলাকার এক চাষি বিকাশ চন্দ্র মণ্ডল বলেন, আমরা সকলেই চাষের উপর নির্ভরশীল, দুটি গেট খোলা থাকলেও 8 নম্বর গেট বন্ধ থাকায় আমরা অসুবিধায় পড়েছি। আমরা চাই 8 নম্বর গেট খুলে দিক বিএসএফ। যারা করে তা সেটা আমরা বারংবার ওনাদেরকে বলছি, স্যার আমাদের উপরে প্রেশার না দিয়ে আপনারা যেটা ওরা ওই কাজগুলো করে তাদেরকে আপনারা, তার জন্য তো আপনাদের ফোর্স রয়েছে, সেটা না করে ওরা আমাদের উপরে চাপটা বেশি দিচ্ছে। কটা গেট বন্ধ এখন? গেট মোট 3টে আছে, খাতা কলমে 3টে গেট আছে আমার এই মানে ক্যাম্পের থেকে আর আমাদের এই এ পর্যন্ত ব্রিজ পর্যন্ত 3টে গেট আছে। তাই এর মধ্যে 2টো গেট খুলে দিয়েছে, একটা গেট এটা গেট খোলা ছিল আর ওই গেটটা বন্ধ, তাও রিসেন্টলি খুলে দিয়েছে। এই এখনই রিসেন্টলি আমাদের জানানো হয়েছে, তার জন্য উনি এসছেন, কালকে এসেছিলেন, কালকে উনি যে সাহেব সে থাকবেন সে ছিলেন না, বলে যে 11টার সময় তো উনি আজকে এসছেন নাকি শুনছি। আপনি কি চাইছেন? আমরা ওই 8 নম্বর গেটটা খুলে দিলে আমাদের আর কোনো সমস্যা নেই। চাষিদের পাশে দাঁড়িয়েছেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি এদিন বিএসএফ আধিকারিকদের সাথে কথা বলেন। বিধায়ক বলেন, বিএসএফ এর সাথে কথা হয়েছে, আগামী 7 দিনের মধ্যে গেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছে তারা। এই চড়ুইগাছি গ্রামের কিছু দুষ্কৃতি আছে এবং চড়ুইগাছি গ্রামের আশেপাশে বলদা ও রামচন্দ্রপুর কিছু বিরাট কিছু দুষ্কৃতি আছে, তারা দুষ্কর্মমূলক কাজকর্ম এই এরিয়া দিয়ে করতেন। তার দরুন চড়ুইগাছির যে আমজনতা, চাষিজীবী যেসব মানুষ আছে তাদের বড় সমস্যায় পড়তে হয়েছিল, যে গেটগুলো আছে গেটগুলো পার করে পাশে যে তাদের যে কৃষি জমি আছে সেই জমিটা চাষ করতে সমস্যা হচ্ছিল। বিএসএফ কিছু কিছু জায়গায় সমস্যা করেছিল, কিছু কিছু গেট খুলে রেখে দিয়েছিল, কিন্তু যে মেইন যে 2টো গেট গেট 8 নম্বর আর 10 নম্বর যে 2টো গেট, এই 2টো গেটের দীর্ঘদিনের দাবি গ্রামবাসীদের, এই 2টো গেট খুলে দেওয়া হোক। আমি কালকেও গ্রামবাসীদের দাবি শুনেছিলাম, বিএসএফ কালকে আমাকে সময় দেননি, আজকে বিএসএফ অফিসার আমাকে সময় দিয়েছেন, তারা আশা দিয়েছেন 1 সপ্তাহের ভিতরে গেট 2টো খুলে দেবেন। চড়ুইগাছি গ্রামের মানুষের, চাষিজীবী সম্প্রদায়ের যে মানুষের দাবি দীর্ঘদিনে সে দাবিটা পূরণ হবে। আর আছে মাননীয় প্রধানমন্ত্রীর দাবি, যে চাষিরা যদি আগে বাড়ে তবে ভারতবর্ষ আগে বাড়বে, সেই উদ্দেশ্যেই সে মাননীয় প্রধানমন্ত্রীর কথাকে পাথেয় করে আমার এই কার্যক্রমে আসা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।